আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি বাইকের হাটে। এই হাটটি মিরপুর 13 বিআরটির ঠিক পাশে যে মসজিদটা আছে এইখানে প্রতি শুক্রবার বসে থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর দুঃখিত, কারণ হচ্ছে আজকে বৃষ্টি থাকার কারণে সব বাইক দেখানো সম্ভব হচ্ছে না। আর যে কয়টা বাইক দেখাতে পারছি সে কয়টাই দেখানোর চেষ্টা করব। আমরা ফার্স্ট হচ্ছে বাইকটা দেখছি, জিক্সার এফআই এবিএস একটি বাইক। এটি বিশে মডেল, 21 রেজিস্ট্রেশন, 155 সিসির গাড়ি। কিলোমিটার দেওয়া আছে 7500 প্লাস, মাইলেজ আছে 40 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম চাওয়া হচ্ছে 2,95,000 টাকা। গাড়ি কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, 2,95,000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে। জিক্সার এসএফ বাইকটি, কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি ভালো করে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। বৃষ্টির কারণে পুরো বাইকগুলো দেখানো সম্ভব হচ্ছে না। আমরা এখন আরেকটি বাইক দেখছি, হুন্ডা এক্সপ্লেড একটি বাইক। এটি 22 মডেল। গাড়িটি কিলোমিটার দেওয়া আছে মাত্র 177, 150 সিসির গাড়ি। দাম চা হচ্ছে 1,80,000 টাকা। গাড়িটি পুরো নিউ কন্ডিশনে গাড়ি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা। আমরা আরেকটি সুজুকি এসএফ একটি বাইক দেখছি, এটি খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। এটা 21 মডেল, 21 রেজিস্ট্রেশন। এটি কিলোমিটার দেওয়া আছে 11,000 প্লাস, দাম চাওয়া হচ্ছে 3,05,000 টাকা মাত্র। গাড়ি কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, 3,05,000 টাকা গাড়ি দাম চাওয়া হচ্ছে। আমরা এর পাশে আরও একটি বাইক দেখছি। আমরা এখানে আরেকটি R15 ভার্সন 3 দেখছি। এটা 21 মডেল, 22 রেজিস্ট্রেশন। কিলোমিটার দেওয়া আছে 3,700 প্লাস, দাম চাওয়া হচ্ছে 4,50,000 টাকা মাত্র। গাড়ি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, 4,50,000 টাকা মাত্র গাড়িটি দাম চাওয়া হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, আবার ভালো করে দেখানোর চেষ্টা করছি। মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি দেখা যাচ্ছে। 4,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটির। আমরা এবার আরেকটি বাইক দেখছি। আমরা এখানে একটি সুজুকি GSX আরেকটা দেখছি। এটা বিশে মডেল, বিশে রেজিস্ট্রেশন। এটি কিলোমিটার দেওয়া আছে 7,300, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম চা হচ্ছে মাত্র 3,00,000 টাকা। আবারও বলছি, দামটি ফিক্স না, আপনি এখানে এসে বার্গেনিং করতে পারবেন। 3,00,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, ভালো করে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা। আমরা এপাশে আরেকটি বাইক দেখছি, KTM একটি বাইক। যারা KTM বাইকগুলো খুঁজছেন তারা এই দিক থেকে এসে বাইকগুলো দেখতে পারেন। এখানে 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, সিসি 125 সিসির গাড়ি। এটা দাম চা হচ্ছে 3,12,000 টাকা। 3,12,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, আবার ভালো করে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, 3,12,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখছি আমরা গাড়িটি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ দেখছি আমরা গাড়িটি। আমরা এখানে একটি FZ দেখতেছি, ভার্সন 1-এর। এটা 15 মডেল, 15 রেজিস্ট্রেশন। কিলোমিটার দেওয়া আছে 9,000 প্লাস, দাম চা হচ্ছে 1,10,000 টাকা। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গাড়ি কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করছি। মোটামুটি ফ্রেশ কন্ডিশনে দেখছি গাড়িটি আমরা। 1,10,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। মাইলেজ আছে 38, সিসি 150 সিসির গাড়ি। আমরা এপাশে আরেকটি বাইক দেখছি, হাং ডাবল ডিক্সের গাড়ি। এটি দাম 17 মডেল, 17 রেজিস্ট্রেশন। কিলোমিটার দেওয়া আছে 18,500 প্লাস, দাম চাওয়া হচ্ছে 1,13,000 টাকা। গাড়িটি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আমরা গাড়িটি দেখছি। 1,13,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আমরা এপাশে আরেকটি বাইক দেখছি। আমরা এখানে আরেকটি FZ দেখতেছি, ভার্সন 1। এটা 2015 মডেল, 15 রেজিস্ট্রেশন। দাম চা হচ্ছে 1,10,000 টাকা। এই গাড়িটির দামও চা হচ্ছে 1,10,000 টাকা। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আমরা এপাশে আরেকটি দেখছি, 4B দেখছি। এটা 20 মডেল, 20 রেজিস্ট্রেশন। এটার কিলোমিটার দেওয়া আছে 5,680 প্লাস, সিসি 155 সিসি। গাড়ির দাম চা হচ্ছে 1,58,000 টাকা। 1,58,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, গাড়ির কন্ডিশন দেখানোর চেষ্টা করছি। আমরা এই পাশে আরেকটি বাইক দেখছি।
হন্ডা হর্নের একটি ব্যাগ দিচ্ছি, এটা 19 মডেল, 100 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 15,600 প্লাস, দাম চা হচ্ছে 1,57,000 টাকা, 1,57,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, দেখানোর একটু ভালো করে চেষ্টা করছি। আমরা এই পাশে আরেকটি ব্যাগ দেখছি, আমরা এখানে একটি ফেজার বাইক দেখছি, 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 5,500 প্লাস, ট্যাক্স ভ্যালিড 10 ইয়ার্স, দাম চা হচ্ছে 2,40,000 টাকা, মাইলেজ আছে 40 প্লাস। গাড়িটি কন্ডিশনটা মোটামুটি ভালোই আছে দেখা যাচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে এই ফেজার ভার্সন কন্ডিশনটা। আমরা এই পাশে আরেকটি বাইক দেখছি, হিরো হাঙের একটি বাইক দেখছি, এটা 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 20,000 প্লাস, মাইলেজ হচ্ছে 40 প্লাস, ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,19,000 টাকা। যারা হাং খুঁজছেন, এই যে একটা হাং এখানে আছে, 1,19,000 টাকা এটি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গাড়ি কন্ডিশনটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। 1,19,000 টাকা গাড়ি দাম চা হচ্ছিল। এখানে আরেকটি বাইক দেখছি আমরা, আমরা এখানে একটা FZS ভার্সন 2 দেখছি, এটা 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, গাড়িটি কিলোমিটার দেওয়া আছে 16,346 সিসি, 155 সিসি মেবি। আমরা এই পাশে আরেকটি আমার FZS ভার্সন 2 দেখছি, এটা 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 16,346, দাম চা হচ্ছে 1,90,000 টাকা, 1,90,000 টাকা দাম চা হচ্ছে। এই হচ্ছে গাড়ির কন্ডিশনটা, ভালো করে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, বৃষ্টির কারণে ঠিক মতন করে দেখানো সম্ভব হচ্ছে না, দুঃখিত। আমরা এবার আরেকটি বাইক দেখছি, সুজুকির আরেকটি বাইক দেখছি, এটা 21 মডেল, এটা কিলোমিটারটা দেওয়া নেই আর রেজিস্ট্রেশনটা দেওয়া নেই, এটা সিসি 155 সিসি, দাম চা হচ্ছে 1,84,000 টাকা। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা, গাড়ির কন্ডিশন একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমরা এবার আরও একটি বাইক দেখছি, আমরা এখানে একটি টিভিএস 4B দেখছি, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, এটা কিলোমিটার দেওয়া হচ্ছে 24,000 প্লাস, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স, দাম চা হচ্ছে 1,57,000 টাকা। গাড়ি কন্ডিশনার দেখানোর চেষ্টা করছি, আমরা এখানে একটি 4B ব্লু কালার, এটা গাড়ি কন্ডিশনে দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ির কন্ডিশনটা। আমরা এবার আরও একটি বাইক দেখছি, আমরা টিভিএস RTR একটি বাইক দেখছি, এটা 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া হচ্ছে 4,855, দাম চা হচ্ছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। গাড়িটির দাম আবারও বলছি, দামটি ফিক্স না, আপনি এখানে এসে বার্গেনিং করতে পারবেন। আমরা এখানে আরেকটি বাইক দেখছি, এটি টিভিএস RTR আরেকটি বাইক, এটা আরেকটা, এটা 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, এটা কিলোমিটার দেওয়া আছে 24,000 প্লাস, দাম চা হচ্ছে 1,22,000 টাকা, 1,22,000 টাকা গাড়ির দাম চা হচ্ছে। আমরা এর পাশে আরেকটি বাইক দেখছি, এটাও RTR, দাম চা হচ্ছে 1,40,000 টাকা, 1,40,000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গাড়ি কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা। আমরা এখানে আরেকটি স্কুটি দেখছি, এটা 14 মডেল, 15 রেজিস্ট্রেশন, এটা কিলোমিটার চলেছে 7,000 প্লাস, দাম চা হচ্ছে 80,000 টাকা, রেড কালার যে বিআরটা স্কুটিটা আমরা দেখছি, 80,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গাড়ি কন্ডিশন এটা দেখানোর চেষ্টা করছি। আমরা এই পাশে আরেকটি স্কুটি দেখছি, এটা 17 মডেল, 18 রেজিস্ট্রেশন, দাম চা হচ্ছে 75,000 টাকা, এই গাড়িটি দাম চা হচ্ছে 75,000 টাকা মাত্র। গাড়ি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, গোলাপি কালার স্কুটিটা। আমরা এর পাশে আরেকটি দেখছি স্কুটি, এটা দাম চা, এটা 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার চলেছে 8,000 প্লাস, দাম চা হচ্ছে 70,000 টাকা, এটারও 70,000 টাকা দাম চা হচ্ছে, ভালো করে দেখার চেষ্টা করছি। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাচ্ছে গাড়িটি। আমরা এখানে একটি পালসার দেখছি, এই গাড়িটি দাম চা হচ্ছে 1,29,000 টাকা, এটা 15 মডেল, 15 রেজিস্ট্রেশন, কিলোমিটার 17,000 প্লাস, গাড়ি কন্ডিশন হচ্ছে এই, গাড়ি কন্ডিশনটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমরা এর পাশে আরেকটি পালসার দেখছি, এটা 19 মডেল, 19 রেজিস্ট্রেশন, দাম চা হচ্ছে 1,48,000 টাকা, 1,48,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে। এ হচ্ছে গাড়ি কন্ডিশনটা,
হচ্ছে গাড়ি কন্ডিশনটা। আমরা এর পাশে আরেকটি পালসার দেখছি, এটার দাম চা হচ্ছে 1,30,000 টাকা, 17 মডেল, 17টা রেজিস্ট্রেশন। গাড়ি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি। আমরা এর পাশে আরেকটি পালসার দেখছি, 1,70,000 টাকা এটি দাম চা হচ্ছে। এর পাশে আরেকটি দাম দেখছি, 1,68,000 টাকা এটি দাম চা হচ্ছে। এর পাশে আরেকটি দেখছি আমরা, 1,05,000 টাকা দাম চা হচ্ছে। 1,35,000 টাকা দাম চা হচ্ছে এটি। এর দাম চা হচ্ছে 1,47,000 টাকা দাম চা হচ্ছে। 1,07,000 টাকা দাম চা হচ্ছে এটি। এটির দাম চা হচ্ছে 1,35,000 টাকা মাত্র। লাস্টে যে বাইকটা দেখলাম এটা দাম চা